রামপুরহাট কাণ্ডে এসডিপিও কে তলব করলো সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশ, আমরা জানি এই এসডিপিও কে প্রথমেই কম্পালসরি ওয়েটিং এ পাঠানো হয়েছিল রামপুরহাট ঘটনার জেরে, এবার তাকে সিবিআই এর পক্ষ থেকে ডেকে পাঠানো হলো। একদমই, সিবিআই পক্ষ থেকে এসডিপিও সায়ন আহমেদকে তলব করা হয়েছে এবং আজকেই তাকে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছে। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন তারা এসডিপিও কে জিজ্ঞাসাবাদ করতে চান, কারণ হিসেবে সিবিআই তরফে যেটা জানা হচ্ছে তারা তদন্ত করে জানতে পেরেছেন যে ঘটনার সময় প্রথম যে কজন লোক ঘটনাস্থলে পৌঁছেছিল তার মধ্যে এসডিপিও, এবং যে অভিযোগ বারবার উঠে আসছে যে এসডিপিও তার গাফলতি ছিল, যেখানে যাওয়ার কথা সেখানে তিনি যাননি, অর্থাৎ যে বাড়িতে আগুন জ্বলছিল সেখানে তিনি যাননি, এবং এমনও অভিযোগ উঠে আসছে যে দমকল কর্মীদের তিনি ডাইভার্ট করার চেষ্টা করেছেন, অর্থাৎ দমকল কর্মীদের অন্যদিকে যেতে বলেছিলেন, এমনও অভিযোগ সিবিআই এর গোয়েন্দারা পাচ্ছেন। তাই এসডিপিও কে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা, এবং সেই রাতে কি হয়েছিল, কোন কোন অফিসার ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং তাদের সঙ্গে এসডিপিও সায়ন আহমেদের কি কথা হয়েছিল, এবং একটি বৈঠক সেই রাতে যেটা তথ্য সিবিআই হাতে উঠে আসছে যে সেই রাতেই কিন্তু মাঝরাতে সিনিয়র অফিসাররা একটি বৈঠক করেছিলেন, সেই বৈঠকে কারা কারা ছিলেন এবং কোথায় সেই বৈঠক করা হয়েছিল, সব মিলিয়ে কিন্তু প্রাথমিকভাবে সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে একটা গাফিলতির কথা উঠে আসছে। একেবারে প্রকাশ, ধন্যবাদ। এদিকে রামপুরহাট কাণ্ডে মৃত আরও এক হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজিমা বিবির মৃত্যু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। নাজিমা বিবি গতকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন সন্দীপ, তারপর চিকিৎসকরা কি বলছেন, কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগেই, মিনিট দশেক আগে নাজিমা বিবির মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, এবং যেটা তারা বলছেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। গতকাল তাকে দুপুর নাগাদ ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল, তার শরীরে 65% পুড়ে গিয়েছিল, কিন্তু চিকিৎসকেরা যেটা দেখছিলেন যে নাজিমা বিবি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন, তার জবানবন্দিও নথিভুক্ত করেছেন চিকিৎসক এর আগে একাধিকবার। তবে সিবিআই যখন কালকে হাসপাতালে পৌঁছায় নাজিমা বিবির শারীরিক অবস্থার অবনতি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলার জন্য তদন্তকারীদের অনুমতি দেননি, তাই সিবিআই নাজিমা বিবির সাথে কথা বলতে পারেনি। আজকে কিছুক্ষণ আগে নাজিমা বিবির মৃত্যু হয়েছে। এই নিয়ে রামপুরহাটে যে ঘটনা তাতে মৃতের সংখ্যা বেড়ে কিন্তু 9 হলো। ধন্যবাদ সন্দীপ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসপুর গ্রামের মুখে মিহিলাল শেখ এসেছিলেন, কিন্তু তাকে সিবিআই এর যে টিম এসছে তাকে কিন্তু তাদের গাড়িতে তুলেছেন, মিহিলাল শেখকে গাড়িতে তুলেছেন। যেরকম জানা যাচ্ছে যে সিবিআই গতকাল ফোন করেছিল, সিবিআই এর পক্ষ থেকে ফোন করা হয়েছিল, ফোন ওদিকে চলো, সিবিআই এর পক্ষ থেকে গতকাল ফোন করা হয়েছিল মিহিলাল শেখকে, এবং ফোন করে তাকে রামপুরহাটে ডাকা হয়েছিল, কিন্তু তিনি সিবিআই কে জানিয়েছিলেন যে এই বাতাসপুর গ্রামের আসার কথা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাতাসপুর গ্রামে তো সিবিআই এসছে, কিন্তু মিহিলাল শেখের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর গাড়িতে মিহিলাল শেখকে নেওয়া হয়েছে, এবং সেই গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল ফোর্সও রয়েছে। তোমাকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে, তোমাকে বলে রাখি তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এই যে গাড়িতে মিহিলাল শেখকে নেওয়া হয়েছে এবং তাকে নিয়ে কিন্তু এই সিবিআই এর টিম এই মুহূর্তে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে মিহিলাল শেখকে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। তো স্বাভাবিকভাবে মিহিলাল শেখকে জানা যাচ্ছে কি অন্য যে তাকে নিয়ে এখন অবধি যেটা জানা যাচ্ছে না, এই মুহূর্তে সিবিআই এর টিমটি এখান থেকে বেরিয়েছে। তো আমরা জানার চেষ্টা করব যে এই মুহূর্তে মিহিলাল শেখদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা সম্ভাবনা আছে যে সিবিআই এর যে অস্থায়ী ক্যাম্প আছে সেখানে রামপুরহাটে নিয়ে চলে যাওয়া হবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি মিহিলাল শেখকে নিয়ে এই টিমটি বেরিয়ে গেল এই বাতাসপুর গ্রাম থেকে। ধন্যবাদ অর্ণব।